বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য কিছু ফর্ম ফিল আপ করেছিলেন, ধরুন অ্যাড্রেস চেঞ্জ বা যে কোনো জিনিস নাম চেঞ্জ বা যা কিছুই আপনি করছিলেন, হঠাৎ করে আপনার ফেলিওর হয়ে গেছে। লাস্ট স্টেপে ধরেন ফেলিওর হয়ে গেছে পেমেন্টের টাইপে, যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পেমেন্ট করার সময়তে আপনার ফেলিওর চলে এসেছে, তো সেটাকে আবার কিভাবে করবে? আপনি হয়তো আবার প্রথম থেকে করবেন, আবার সমস্ত কিছু আপলোড করা এ করা অনেক ঝামেলা আছে। তার থেকে একটা সহজ পদ্ধতি দেখাবো, যেখান থেকে আপনার ফেলিওর হয়েছে সেই প্রসেসটা শুধু কন্টিনিউ করে আপনি আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেন। তো সেটা কীভাবে, চলুন আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো সব থেকে প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে পরিবহন এটা সার্চ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের লিঙ্ক এসেছে, এই ডাইরেক্ট লিঙ্কটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন গিয়েও পাবেন। এখানে ক্লিক করার পরে এই মেন পেজ ওপেন হবে। এখানে যেমন আপনারা আগেই করেছিলেন, আদার সার্ভিসে যেতে হবে। এখানে দেখতে চাইছেন কিছু অপশন দেওয়া আছে, তো আপনাকে এখানে নিজের যে স্টেট আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি দিল্লির জন্য করেছিলাম, তো দিল্লি আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনাকে কিভাবে করতে হয়, কিছু ভিডিও অলরেডি ওদের বানানো আছে, সেগুলো দেখাচ্ছে। তার থেকে সহজ পদ্ধতিতে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করব, সেগুলোকে আপনি স্কিপ করে আগে চলে আসুন। এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে, এখানে আপনি নিচে চলে আসেন, কমপ্লিট ইউর পেন্ডিং অ্যাপ্লিকেশন, মানে আপনার যেটা করেছিলেন সেটা কোথায় পেন্ডিং আছে বা কি আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি এই অপশানে চলে আসবেন ডাইরেক্ট। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি যখন অ্যাপ্লাই করছিলেন ফেলিওরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, সে নাম্বারটা আপনার মোবাইলে চলে আসবে, বা আপনি যদি নোট করে রেখেছেন সেখান থেকে করতে পারেন। এবার সেটা দিয়ে আপনার স্ট্যাটাস কতদূর পৌঁছেছে আপনার অ্যাপ্লিকেশন, সেটার স্ট্যাটাসটা এখানে চেক করব। আমি এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর এই ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে আপনাকে যেতে হবে। তো আগে আমি ক্যাপচাটাই ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নাম্বার আর ক্যাপচা, এই তিনটে জিনিস দিয়ে আপনি যেমনই সাবমিট ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস চলে আসবে কত দূর হয়েছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারের সঙ্গে আপনার ইমেজের সঙ্গে সমস্ত কিছু এখানে আপনার চলে আসছে। নিচে চলে আসবেন, এখানে আপনাকে দেখাচ্ছে কতটা হয়েছে। এখানে আপনাকে দেখাচ্ছে এটা কমপ্লিট হয়েছে, সার্ভিসেস অন ডিএল, তারপর আপলোড ডকুমেন্ট দুটো কমপ্লিট হয়ে গেছে, আর যেটা এখানে পেন্ডিং আছে সেটা হচ্ছে ফিটা। এখান থেকে আপনি আবার প্রসিড করে আপনি সেটাকে কমপ্লিট করতে পারেন। তো এটা অলরেডি চেক দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাকে প্রসিড করতে হবে। এখানে প্রসিডে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে যতটা ফি লাগবে 240 টাকা সেটাই চলে এসেছে। আপনি যে কাজ করবেন সেই কাজ হিসাবে আলাদা আলাদা ফি ক্যালকুলেট হয়। তো এখানে আমাকে গেটওয়ে সিলেক্ট করতে হবে, তো আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে আপনি কোথা থেকে পেমেন্ট করবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান আপনাকে দেখাচ্ছে, পেমেন্ট অপশানটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, একটাই অপশান আছে। তারপরে আপনাকে এখানে যেখানে মেল পাঠাবে সেই মেল আইডিটা দেওয়া আছে, এখানে আপনার ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাটা এখানে এন্টার করুন, সমস্ত কিছু ক্যাপিটালে আছে, ECE6XO0, এটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, যদি একবার দেখে নি, জিরো তো কাটা আসছে, রিফ্রেশ করে নি। SR52R ক্যাপিটাল W, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডি অলরেডি এখানে চলে এসেছে, আর এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা চলে এসেছে। এখানে পে নাও ক্লিক করুন, এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে এসেছে। এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনার পেমেন্টের জন্য এখানে আপনাকে এগ্রি করতে হবে, প্রসিড ফর পেমেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে আপনার দেখাচ্ছে, এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, সমস্ত কিছু আপনি চেক করে নিন একবার যে ঠিক আছে কিনা। টোটাল পেমেন্ট এখানে দেখাচ্ছে, ভেরিফাই অ্যান্ড চেক,
এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড, এসবিআই ইপে একটাই অপশান আছে, পে থ্রু, এটাও একটাই অপশান আছে, জানি না কেন শুধু শুধু একটাই অপশান আছে সিলেক্ট করা দিচ্ছে। চলুন তারপরে নেক্সট ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেছে। এখানে আপনি ওকে করুন, এখানে যে নাম্বারটা আছে সেটা আপনি নোট করে রাখতে পারেন, ট্রানজাকশান আইডি। এখানে দেখতে পাচ্ছেন সে জিআরএন নাম্বারটা আপনাকে এখানে দেখাচ্ছে, সার্ভিস ট্যাক্স আর টোটাল। এখানে আপনাকে আবার পে নাও ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো স্টেপ দিচ্ছে, যে স্টেপগুলো কোনো দরকারই নাই, একই জিনিস। এখানে আপনি যেভাবে পেমেন্ট করতে চাইছেন, ইন্টারনেট ব্যাংকিং বা আপনি ইউপিআই থেকে বা ওয়ালেট থেকে বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, যেটা আপনার সুবিধা হবে। আপনার ম্যাক্সিমাম লোক যেটা হচ্ছে ইউপিআই থেকে করে, তো আমি সেটাই দেখাবো। ইউপিআই ক্লিক করুন। এখানে আপনি চাইলে ডাইরেক্ট এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিড করে করতে পারেন, বা আপনি যদি নর্মাল ইউপিআই কিউআর কোড এখানে তৈরি করে সেটাকে পেমেন্ট করতে চাইছেন, সেটা আরও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে। এখানে ক্লিক করে নিন, দিয়ে এখানে পে নাও ক্লিক করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনাকে একটা কিউআর কোড এসছে, এই কোডটা আপনি ফোনপে গুগল পে যে যে কোনো একটা অ্যাপের মাধ্যমে সেটাকে এখানে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি সেটা করছি আমার মোবাইল থেকে। মোবাইল থেকে স্ক্যান করে নিয়েছি, আমি প্রসিড টু পে করে দিলাম, আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, মোবাইল থেকে করে নিয়েছি। এখান থেকে দেখো দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট হয়ে গেছে মোবাইল থেকে। এখানে এখনো টাইম নিচ্ছে, কারণ এদের কাছে এখনো সেটা পৌঁছায়নি বলে। এখানে দেখতে পাচ্ছেন এবার রিফ্রেশ হতে লেগেছে, মানে এখানে আপনাদের পেমেন্ট সাকসেস অপশনটা চলে আসবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি নেক্সট পেজে নিয়ে যাচ্ছে। এখানে কিছু করলেই কিন্তু আপনার ট্রানজাকশনটা ইনভ্যালিড হয়ে যেতে পারে বা ক্যান্সেল হতে পারে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক হয়ে গেল, কিছুই করতে হলো না। দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন মেসেজ সাকসেস চলে এলো, এখানে কিছুই করার দরকার নেই। আপনি চালানটা দেখতে চাইলে এখানে দেখতে পারেন, আপনি সেটাকে ডাউনলোড করে নিজের মোবাইলে ল্যাপটপে রাখতে পারেন। হয়ে গেছে, হোম করে দিন, এখানে হয়ে গেছে। ওদের সরকারি এতে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে এরকম প্রবলেম শো হয়, কোনো ব্যাপার নেই, আপনি এখান থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে গিয়ে আবার আপনি দেখতে পারেন, আবার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল এটা এখনো আসেনি, ওখানে ফেলিওর এটা এসেছে, কিন্তু চিন্তা করার কিছু নেই। নেক্সট এটা যখন এদের কাছে পৌঁছাবে ঠিক এটা কমপ্লিট হয়ে যাবে, এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, কারণ এদের কাছে পৌঁছায়নি। যদিও আমি সেটাকে আমার মোবাইল থেকে কেটে নিয়েছে টাকাটা, আমার কাছে জিআরএন নাম্বার আছে, তো সেহেতু এখানে আপনাকে চিন্তা করার কিছু নেই। এখানে ভেরিফাই পেমেন্ট স্টেটাসে গিয়ে আপনি আবার সেটাকে চেক করতে পারেন, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ। ভেরিফাই করুন, এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস পেন্ডিং শো হচ্ছে, এটা ক্লিক করুন, আপনাকে ডিটেলস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস চলে আসছে। এখান থেকে আপনি ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপ্ট, এটাকে রিসিপ্ট নিতে পারেন। আবার সেই ক্যাপচা, রিসিপ্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে প্রিন্ট নিতে হবে। এটা আপনার চলে এসেছে পুরোটাই, এটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, কারণ আপনার
পেমেন্ট সাকসেস হয়ে গেছে। আমি ডেস্কটপে আপনার ফোল্ডার বানিয়েছিলাম ডিএল এর রিপোর্ট, এখানে আপনি সেভ করে নিন। এটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখানে আপনি হোম চলে আসুন। তো বন্ধুরা, এখানে আর কিছু করার নেই, কারণ আপনার পেমেন্ট যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি আবার সেই একইভাবে দেখতে চান কমপ্লিট ইউর পেন্ডিং অ্যাপ্লিকেশন, সেখান থেকে গিয়ে চেক করতে পারেন। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ, কারণ আমরা সবাই জানি সরকারি ওয়েবসাইট একটু প্রবলেম করে, তার জন্য এতটা চিন্তা করার কিছু নেই। আপনার টাকা মারা যাবে না, টাইম লাগবে অবশ্যই, একটু ক্যাপচা ভুল হয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন নাম্বার আর এর সঙ্গে এখানে আপনাকে ডিটেল দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার চালানের নাম্বার দেখা যাচ্ছে, ডিএল যেটা সেটা আপনাকে, যে তিনটি অপশন ছিল এখানে, সার্ভিস অন ডিএল মানে যেটা করতে চাইছিলেন সেটা, আপলোড ডকুমেন্ট সেটাও কমপ্লিট, ফি পেমেন্ট সেটাও কমপ্লিট। এটা দেখতে চাইছেন দুদিনে করেছি, কারণ আগে আমার ফেলিওর এসেছিল। তো এইভাবে যদি আপনাদের ফেলিওর আসে তাহলে আপনি সেটাকে কন্টিনিউ করে আপনি কমপ্লিট করতে পারেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে আবার প্রথম থেকে করার দরকার নেই। আপনার যেখানে আটকে ছিল, যেখানে প্রবলেম এসেছিল, সেখান থেকে আপনি আবার কন্টিনিউ করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন সেটা আপনার কমপ্লিট হয়ে গেছে, আর আপনাকে কিছু করার দরকার নেই। কিছুদিনের মধ্যেই আপনার, 1 মাসের মধ্যেই আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে আপনার বাড়িতে চলে আসবে, যে অ্যাড্রেস আপনি দিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স আপনার বাড়িতে পৌঁছে যাবে বাই পোস্টের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও আপনার জন্য খুব উপকৃত হবে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর যদি কোথাও কোনো কনফিউশন হয়ে থাকে, কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাকে পুরো সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।